বিরিয়ানি দোকানে গুলি গুলিতে জখম হয়েছেন দুজন বিএনপি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনা ঘটেছে আর জখম হয়েছেন দুজন বিএনপি হাসপাতালে ভর্তি করা হয়েছে জখমদের বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন বরুণ কি অবস্থা কি হয়েছে ঘটনা দেখো একটু আগেরই ঘটনা তিন যুবক একটি মোটরসাইকেল করে আসে এসে বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ায় এবং বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে কিন্তু এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ সেই গুলি দুজন কর্মচারী অর্থাৎ ওই বিরিয়ানি দোকানের দুজন কর্মচারীর একজনের বুকে এবং একজনের হাতে লাগে তাদের দুজনকে প্রথমে বিএন বোস হসপিটালে এবং যার বুকে লেগেছে তাকে কলকাতা আরজিকর হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে হঠাৎই এই ভর দুপুরবেলা ব্যারাকপুরের মতো একটা জনবহুল জায়গায় এবং পাশাপাশি যদি দেখি যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু একেবারে জনবহুল রাস্তা কারণ হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড সেই রাস্তার উপর তিন যুবক আসছে বাইক নিয়ে এবং তারপরে গুলি চালাচ্ছে এক রাউন্ড দু রাউন্ড না পর পর পাঁচ রাউন্ড গুলি এমনটাই অভিযোগ এই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে তারা কিন্তু চম্পদায় এখনো কিন্তু পুলিশ তাদের কি চেনা সম্ভব হয়েছে দোকানের মালিক কিছু বলছেন যেটুকু দোকান সূত্রে এখন পর্যন্ত খবর প্রত্যেকেই মাথায় কিন্তু হেলমেট পরেছিল তার জন্য চেনার কোনো উপায় তারা পায়নি যদিও ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী কারোর বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে কারোর বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ নেই এখন পর্যন্ত পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে পুলিশ তদন্ত করে দেখছে এবং আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা রয়েছে সমস্ত সিসিটিভির ক্যামেরা কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে যে কি কারণে বা কারা গুলি চালালো কোথা দিয়ে এসেছিল কোন দিকে গেল প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে তারা এসেছিল কিন্তু ব্যারাকপুরের দিক থেকে এবং সোজা বারাসাতের দিকে তারা বেরিয়ে যায় এমনটাই প্রত্যক্ষদর্শীদের তারা জানাচ্ছেন যারা জখম হয়েছেন বরুণ যারা জখম হয়েছেন সেই সময় কি করছিলেন তারা কি দোকানের কর্মী ঠিক কি জানা যাচ্ছে একদম তারা কিন্তু দোকানদারের কর্মী দোকানে কাজ করেন তারা একজন যেটা বলছেন যে তারা মশলা আনতে বেরিয়েছিলেন এবং সেই সময় কিন্তু হঠাৎই দোকানের সামনে তারা দেখেন যে তিনজন বাইক নিয়ে আসেন তারা যেমন ভাবেন যে নির্দিষ্টভাবে যে যেমন কাউন্টারে লোক আসে অর্থাৎ বিরিয়ানি খেতে আসে তারাই হয়তো এসছে কিন্তু তারা সেই বাইকের উপর না নামে সেখান থেকে কিন্তু গুলি চালায় এবং তাদের একজনের বুকে এবং একজনের হাতে গুলি লাগে কি বলা হচ্ছে গুলি কি একেবারে তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে নাকি এলোপাথারি গুলি মারা হচ্ছিল তাদের লেগে গেছে কাউকে লক্ষ্য করে নয় এলোপাথারি গুলি চালানো হয়েছে কাউকে লক্ষ্য করে কিন্তু এখানে গুলি চালানোর ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে যে এলোপাথারি গুলি চালানো হয়েছে কাউকে লক্ষ্য করে নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়নি এমনটাই কিন্তু এখন এই মুহূর্তে জানা যাচ্ছে কারণ বিরিয়ানির দোকানে যে মালিক সে কিন্তু সেই সময় দোকানের ভেতরে ছিল না সে ছিল দোকানের পেছন দিকে হঠাৎই গুলির আওয়াজ শুনে সে কিন্তু একদম সামনের দিকে চলে আসে অর্থাৎ দোকানের সামনে কাউন্টারের সামনে চলে আসে এসে দেখে যে এইরকম গুলি চলছে বা গুলি চলেছে তার দুজন কর্মচারী আহত হন তাদের কিন্তু সোজা তিনি হসপিটালে নিয়ে যান এখন ব্যারাকপুর পুলিশ দুষ্কৃতীরা যারা এসেছিল হেলমেট পরে তারা কটা বাইকে এসেছিল কজন এসেছিল একটি বাইক আসে এবং হেলমেট পরা ছিল তিনজন দুষ্কৃতি আসে তিনজন দুষ্কৃতি কিন্তু গুলি চালায় এবং বাইক সংখ্যা ছিল একটি ওই একটি বাইকে কিন্তু তিনজন আসে এবং তারা বাইক থেকে নামেনি এমনটাই অভিযোগ বাইকের মধ্যে বসেই তারা গুলি চালায় এবং সবচেয়ে বড় যেটা এই ভর দুপুরে একেবারে যেখানে জনবহুল ব্যারাকপুর এই রাস্তা সেই রাস্তার উপর এইভাবে গুলি চালানো প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি চালানো এটা কিন্তু একটা বড় সড়ো ঘটনা কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই যে ব্যারাকপুর বারাসাত রোড সেটা কিন্তু খুব একদম জমজমাটি রোড একদম সবসময় লোকে গমগম করে সেই জমজমাটি লোকের মধ্যে দুষ্কৃতীরা আসছে এসে এলোপাথারি এক রাউন্ড দু রাউন্ড না পাঁচ রাউন্ড গুলি চালাচ্ছে এবং তারপরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে এই ঘটনা কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বরং যখন গুলি চালানোর ঘটনা ঘটে যারা যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে একটু জানতে চাইবো আর একেবারে দোকানের সামনে কি হয়েছে না একেবারে দোকানের পাশে এই ঘটনা ঘটেছে ঠিক কোন জায়গায় ঘটনা ঘটেছে একেবারে দোকানের সামনে অর্থাৎ দোকানের গেটের সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীরা গুলি চালায় কারণ যে দুজনের গুলি লেগেছে তারা কিন্তু সেই সময় দোকানের ভেতর দিকে মানে একদম ভেতর দিকে না হলো কিছুটা ভেতর দিকে যেটা বলে যে কাউন্টার সেই কাউন্টারে কিছুটা ভেতর দিকে ছিল সেইখানেই তাদের গুলি লাগে এখনো পর্যন্ত তারা দোকানের কর্মচারী এইটুকুই পরিচয় পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত এর পরবর্তীকালে যখন পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারে পুলিশ এসছে তদন্ত শুরু হয়েছে এরপরে দেখা যাবে যে কারা ধরা কারা এখানে গুলি চালিয়েছে বা কিভাবে গুলি
হয়েছে বা কি কারণে গুলি হয়েছে সমস্তটাই হয়তো বলতে হবে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা খতিয়ে দেখছে বিভিন্ন জায়গা যে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণ বা কি ধরনের গুলি চালিয়েছে কারা গুলি চালিয়েছে কোথা দিয়ে পালিয়ে গেছে তাদের গাড়ির নম্বর কিছু পাওয়া যায় কিনা সমস্তটাই কিন্তু তদন্ত করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বলুন চারপাশে যারা ব্যবসায়ী রয়েছেন দোকানের যারা ক্রেতা আসছেন তারা কি বলছেন এই ঘটনায় আতঙ্কিত হওয়ার মতো কি পরিস্থিতি তৈরি হয়নি একদম দোকানের সামনে তখন কিন্তু দোকানে কাস্টমার অনেক রয়েছে সেই কাস্টমারের সামনেই এই ধরনের গুলি এতে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে দোকান ব্যারাকপুর ওই বারাসাত রোডের উপর কারণ এইরকম দিনের বেলা এই ধরনের গুলি কিন্তু এলাকার বাসিন্দা বা ওই জমজম রাস্তার উপর এই ধরনের গুলি কিন্তু এলাকার বাসিন্দার আগে বা পূর্বে এর আগে আমরা দেখেছিলাম ঠিক এই দোকানের সামনে বেশ কয়েক বছর আগে একটি বোমা পড়েছিল তখন একটা সংগত কারণ ছিল যে দুষ্কৃতীরা তোলা চেয়েছিল সেই তোলা না দেওয়াই কিন্তু এই বোমা পড়ে তাও এই ঘটনা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে তার পরবর্তীকালে আর কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি এই ব্যারাকপুর বারাসাত রোডে বা এই দোকানের সামনে হঠাৎই আজ ভর দুপুরে এই ধরনের ঘটনায় কিন্তু একটা উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই ব্যারাকপুরের বারাসাত রোডের উপর সঙ্গে থাকো বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি জানালেন ঠিক কি হয়েছে এখনো পর্যন্ত ঘটনা ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালনার ঘটনা ঘটেছে তিনজন দুষ্কৃতী তারা বাইকে করে আসে হেলমেট পরেছিল তাদের চেহারা দেখা যায়নি দুজন গুলিবিদ্ধ হয় এবং দুজন দোকানের কর্মচারী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে